আমাদের পৌঁছানোর এক্সপেক্টেড টাইম দেখাচ্ছে হচ্ছে 8 পিএম এ কুড়িয়া নাম কি আমার পিছনে কিন্তু সেই নদী দি আর নামটা ভিউটা দেখুন গুড আফটারনুন গাইস আমরা এখন আছি হাওড়া রেলওয়ে স্টেশন এবং এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে উড়িষ্যা ভুবনেশ্বর আমরা হাওড়া টু জনশতাব্দী ট্রেনে যাচ্ছি আমাদের ট্রেন হচ্ছে 1:25 পিএম এ আমার রাইট সাইডে এটা হচ্ছে ভুবনেশ্বরের ট্রেন তো আমরা এখন এটাতে উঠবো D4 এ দাদা খুব টায়ার্ড না ক্লান্ত ক্লান্ত গরমের জন্য আর কিছু না আচ্ছা আচ্ছা অতিরিক্ত গরম সিট নাম্বার কত আমাদের জনশতাব্দী ট্রেন ছেড়ে দিল হয়তো 6 থেকে 7 ঘন্টা লেগে যাবে ভুবনেশ্বরে পৌঁছাইতে এবং একসাথে 2টা ট্রেন যাচ্ছে খুব সুন্দর একটা দৃশ্য এই জায়গা থেকে আমি এখন আছি খড়গপুরে এবং হ্যাঁ প্রশান্ত ভাই আঙ্কেল কার পিস কিতনা ওকে 1 পিস তো আমরা এখন ছেড়ে যাচ্ছি খড়গপুর এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের অন্তর্ভুক্ত এবং কলকাতার হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল সিটি বা শিল্পনগরী মেদিনীপুরের এইদিকে বা খড়গপুরের এইদিকে এতটাই রোদ এবং এখানে দাঁড়া যাচ্ছে না আর এটা কিন্তু অনেক বড় একটা জংশন সম্ভবত এর পরেরটাই মনে হয় উড়িষ্যার স্টেশন না জলেশ্বর হ্যাঁ 5 ঘন্টা বা 6 ঘন্টার জার্নি এবং এখানে হচ্ছে ওড়িশার যে লেটারগুলো এগুলো কিন্তু টের পাওয়া যাচ্ছে না অন্য লেভেলে তো আমি আঙ্কেলের দোকান থেকে একটা কোল্ড ড্রিঙ্কস নিচ্ছি আসলে এতটাই গরম এখানে দরজার এখানে দাঁড়ায় যায়নি এতটাই তাপমাত্রা বেশি ছিল এখানে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে হিউমিডিটিটা বেশি ছিল এই জায়গায় তো আমি সিটে বসতেছি
আমরা এখন আছি শরদে এবং এরপরে আরো চারটা স্টেশন রয়েছে ভদ্রাক থেকে শুরু করে। আর অবস্থা ভীষণ খারাপ দীর্ঘ দুই দিন থেকে জার্নি করতে করতে। আমাদের পৌঁছানোর এক্সপেক্টেড টাইম দেখাচ্ছে হচ্ছে 8 PM, অর্থাৎ আরও 3 ঘন্টার মতো সময় লাগবে এবং 4টা স্টেশন বাকি। এটার নাম হচ্ছে সরো এবং এরপরে হচ্ছে ভদ্রাক। তো এখন সন্ধ্যা হয়ে যাবে প্রায়, আর হচ্ছে 2টা স্টেশন বাকি, আমাদের পৌঁছতে আরও 2 ঘন্টা লাগবে। তো দেখা হবে সেখানে। আর ভিউটা দেখুন আপনারা এখন যান, সবগুলো কিন্তু চারণ ভূমি। অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে এবং আমাদের হয়তো আর 40 বা 50 মিনিট লাগবে ভুবনেশ্বরে পৌঁছাতে। এবং আপনারা দেখুন লাল আভাটা। আমাদের টিমমেটদের অবস্থা দেখুন, কেউ ঘুমাচ্ছে না এখানে, মানে কেউ ঘুমাচ্ছে না। ওকে, আমি এখন আসছি কটকে এবং এর পরেরটাই কিন্তু হচ্ছে ভুবনেশ্বর, আমরা সেখানেই যাব। আঙ্কেল জি, সামোসা অ্যাভেলেবেল? সামোসা সামোসা নাহি, দিস ওয়ান কিতনা? কিতনা? 25। আই নিড সামোসা টাইপ না। তো আমি সামোসা খুঁজতেছি, আসলে খুবই ক্ষুধার্ত, সেই সকাল থেকেই খাওয়া দাওয়া করতেছি না। ভাইজি সামোসা অ্যাভেলেবেল? ভাই সামোসা অ্যাভেলেবেল? সামোসা নাই তো, এক প্লেট দিব নাকি? ইয়া কাহা সামোসা বড়া হ্যাঁ, আর ইয়া বড়া কিতনা প্রাইস? 20 রুপিয়া 3 সামোসা। ওকে, গিফট 3 সামোসা। তো আমরা হচ্ছে 20 রুপি দিয়ে 3 সামোসা না, একটা বাড়া আমি বাড়া নিয়ে যাবো। সামোসা নিলাম 3টায় 20 টাকা, এবং একটা কোল্ড ড্রিঙ্কস 15 টাকা। 46, হোয়াট ডু ইউ থিঙ্ক? 100? তো আমরা দীর্ঘ 7 ঘন্টা পর প্রায় পৌঁছে গেলাম ভুবনেশ্বরে। কিডস নিয়ে নামতে হবে ফাইনালি ভুবনেশ্বরে। তো ফাইনালি নেমে পড়লাম হাওড়া থেকে ভুবনেশ্বর পর্যন্ত, ভাড়া ছিল প্রায় 200 রুপি করে এবং আমাদের সময় লেগে গেল 7 ঘন্টা। আর এসি সিটের ভাড়া হচ্ছে প্রায় 500 রুপি করে। জিতনা যা সকে যাও। তো আমরা ফার্স্ট ফ্লোর পর্যন্ত যাব এবং আমরা 3 জন প্রবেশ করলাম আমাদের টিমের, আরও হচ্ছে 16 জন বাকি থাকলো। 16 এবারে না ভাগ। হ্যালো হ্যালো, কাইসা লাগাবে না মজা? দিস গাই সুমন দাস, সুমন দাস, সুমন দাস, সুমন দাস ব্রাদার অফ লিটন দাস ফ্রম বাংলাদেশ। দিস গাই
plastic. Chalo, 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 chalo. Bol bhai. He loves. Hey, here, here, give it. Chalo, chalo, chalo. Say, 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 chalo, chalo. Wo angle idhar ruk raha hai. Ab yeh kya kar raha hai? Chalo. तो हम अपन ले रखे अरे भाई तो भाई हम भी সম্ভবত গাড়ি রিজার্ভ করেছে আমাদের কোচ বা ব্যবস্থাপক যিনি শুভজিৎ দাদা গাড়ি পেয়েছে না এবং এখানে কিন্তু এখন খুব ব্যবসা গরম মানে এখনও ঘাম ঝরতেছে সিরিয়াসলি আমরা কোনো হার্ড ওয়ার্কিং করতেইছি না তবু ঘাম ঝরতেছে এবং পায়ে হেঁটে হয়তো বাজার পর্যন্ত যাওয়া লাগতে পারে আমাদেরকে আর এখানে বলা হয়েছে থ্যাংক ইউ ভুবনেশ্বর এবং এই পয়েন্টের অবস্থান রেলওয়ে স্টেশনের পাশেই আর এখানে একটা হোটেল রয়েছে ফ্যামিলি হোটেল নাম তো আমাদের হয়তো বাস নিতে হবে না হলে যে ছোট ট্যাক্সিগুলো রয়েছে সেই ট্যাক্সিগুলোতে যেতে হবে এবং যত দ্রুত সম্ভব আমাদেরকে যেতে হবে আমরা আবার বাসে করে যাব কিট পর্যন্ত ম্যান ফিলিং টায়ার্ড সিরিয়াসলি বিবেক কল কর ম্যাডাম কিট পৌঁছাতে কিতনা টাইম লাগেগা কিট পৌঁছাতে কিতনা টাইম লাগেগা কিট ভুবনেশ্বর 40 মিনিট তো ম্যাডাম বলতেছিল যে আরো 40 মিনিট লাগবে আমাদের কিটে পৌঁছাতে অলমোস্ট আর গরম কিন্তু এখনো লাগতেছে সিরিয়াসলি আমরা যেহেতু শিলংয়ে বা গুয়াহাটির যে ওয়েদারে থাকি ওর থেকে অনেক গুণ প্রায় ডাবল ভ্যাপসা গরম একটা পাচ্ছি এখানে যেটা লোকাল ল্যাঙ্গুয়েজে আমরা ভ্যাপসা বলি এই সাইডটা হচ্ছে আমাদের টিম মেম্বারসরা অর্থাৎ আমরা 18 জন আছি এই সাইডটা নিয়ে এবং শেষ সিটে বসছে এখানে 1, 2, 3, 4, 5 জন আমি সকালে 6 জন আর আমাদের ক্রিকেট কিটগুলো এই জায়গায় লক্ষ্মণ ভাই গুড নাইট তো যেহেতু রাস্তা বন্ধ আমি যেতে পারতেছি না আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি রাতের ভিউ ওয়েলকাম টু টেম্পল সিটি ভুবনেশ্বর भैया ये जय श्री राम मंदिर है তো মোটামুটি এটা হচ্ছে রাতের ভিউ এখান থেকে আর একটু লাইট ট্রাফিক জ্যাম লক্ষ্য করা যাচ্ছে ভাই খুশ বলো আরে ঠাকুর হয়েছে তা ভাই তো আমরা পৌঁছে গিয়েছি কিটে কলিঙ্গা ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি আপনি নিচে রাখো না হিন্দি পাটা ভাই
পিছনে দেখে নাও তো আমরা এখন নিচে নামতেছি আর খুবই ক্লান্ত, কথা বেরোচ্ছে না মুখ দিয়ে সিরিয়াসলি। আশা করি আজকের এই পর্বটিকে আপনারা খুবই এনজয় করেছেন। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে এই ভিডিওটাকে কেমন লেগেছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো জায়গার নতুন কোনো পর্বে। আসসালামু আলাইকুম।